হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্দুলেখা হেয়ার অয়েল এবং ইন্দুলেখা শ্যাম্পুর সম্বন্ধে। এই ভিডিওতে আমি জানাবো এই অয়েলটা এবং এই শ্যাম্পুটা তোমরা কোথায় পাবে, এর দাম কত, এর কি বেনিফিটস আছে, এটা কীভাবে ইউজ করবে, আর এতে কোনো সাইড ইফেক্টস হতে পারে নাকি, সেই সম্বন্ধে জানাবো। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ইন্দুলেখা হেয়ার অয়েল এবং শ্যাম্পুটাকে তোমরা যে কোনো মেডিকেল স্টোরে, এছাড়া অনেক কসমেটিক্সের দোকানেও পাওয়া যায়, এছাড়া অনলাইনে অ্যাভেলেবেল আছে, অনলাইন থেকে তোমরা পারচেস করতে পারো। 100 ml ইন্দুলেখা হেয়ার অয়েলের দাম 341 টাকা এবং 100 ml ইন্দুলেখা শ্যাম্পুর দাম 135 টাকা। তো তোমরা যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে এটা পারচেস করতে পারো, আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও পারচেস করতে পারো। এই তেলে এবং এই শ্যাম্পুতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সেগুলো একদমই আয়ুর্বেদিক, এতে কোনো রকমের ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া হয়নি। তবে অবশ্যই এটাকে ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। প্রথমে বলে দিই বন্ধুরা, যে ইন্দুলেখা হেয়ার অয়েলটা ইউজ করলে কী বেনিফিটস তোমরা পাবে। যাদের চুল ঝরে যাচ্ছে বা মাথায় টাক পড়ে যাচ্ছে বা মাথায় খুশকির সমস্যা আছে বা যাদের চুল অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে এবং যারা চাইছে তাদের মাথায় আবার নতুন করে চুল গজাক বা চুল বেশি ঘন হোক, তাহলে তারা এই অয়েলটিকে ইউজ করতে পারে। এই তো এই অয়েলটি ইউজ করলে কিছুদিনের মধ্যেই আমাদের চুল পড়া বন্ধ হয়ে যায় এবং খুশকিগুলোকেও দূর করে দেয়। এছাড়া আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করে এই তেলটি। এবার বলে দিই বন্ধুরা, এই তেলটাকে ইউজ করলে কীভাবে ইউজ করতে হবে। তো এই তেলটাকে শুধুমাত্র রাতের বেলা তোমরা ইউজ করতে পারো। রাতে ঘুমানোর আগে ভালো করে এই তেলটাকে ভালো করে মাথায় মাসাজ করে নিতে হবে এবং মাসাজ করে শুয়ে পড়তে হবে এবং পরের দিন কোনো ভালো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলতে হবে। তবে অবশ্যই মনে রাখবে বন্ধুরা, এই তেলটাকে কিন্তু রোজ ইউজ করা যাবে না। এই তেলটাকে শুধুমাত্র সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করা যাবে, তার বেশি কিন্তু ইউজ করা যাবে না। তো এরকমভাবে ইউজ করলে তোমরা এর বেনিফিটস পেতে শুরু করবে। এবার বলে দিই বন্ধুরা ইন্দুলেখা শ্যাম্পুর সম্বন্ধে। তো ইন্দুলেখা শ্যাম্পুটা যেটা বললাম, যে কোনো মেডিকেল স্টোরে বা কসমেটিক্সের দোকানে বা অনলাইনেও পারচেস করতে পারো তোমরা। এবার বলে দিই বন্ধুরা, এই শ্যাম্পুটা ইউজ করলে কী বেনিফিটস পাবে। তো এটাও তেমনই ইন্দুলেখা হেয়ার অয়েলের মতো, যাদের মাথায় খুব খুশকি বা ড্যান্ড্রাফের সমস্যা আছে বা চুল ঝরে যাচ্ছে বা যারা নিজেদের চুলকে অনেক বেশি উজ্জ্বল করতে চাইছে, তারা এই শ্যাম্পুটাকে অবশ্যই ইউজ করতে পারে। আর তোমরা যদি অন্য কোনো শ্যাম্পুর বদলে এই ইন্দুলেখা হেয়ার অয়েল চলাকালীন এই ইন্দুলেখা শ্যাম্পুটাকে ইউজ করতে পারো, তাহলে আরও ভালো ফল তোমরা পাবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এই তেলটি চলাকালীন তোমরা ইন্দুলেখা শ্যাম্পুটাকে ইউজ করবে। তো যেটা বললাম যে ইন্দুলেখা হেয়ার অয়েলটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে হবে, তো তোমরা এই শ্যাম্পুটাও সেই কদিন ইউজ করতে পারো, তো অবশ্যই তোমরা এর ভালো রেজাল্ট পাবে। এবার বলে দিই বন্ধুরা, এই তেলটা বা এই শ্যাম্পুটা ইউজ করার ফলে কি সাইড ইফেক্টস হতে পারে। এতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেগুলো একদমই আয়ুর্বেদিক, এতে কোনো রকমের ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়নি, তো তেমন কোনো সাইড ইফেক্টস হওয়ার ভয় থাকে না। তবে অবশ্যই মনে রাখবে এই তেলটাকে কিন্তু বেশি দিন ইউজ করা যাবে না, সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে তাহলেই কিন্তু ভালো হয়। আর এই তেলটাকে ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।